দামে আজকে আপনাদেরকে এটা দিব আপনারা ক্রেজি হয়ে যাবেন আপুরা পুরো রেডি সারারানা ঘারারা এটা কি বলে আমি অলওয়েজ নাম ভুলে যাই দেখেন তো এটা কি জিনিস আসছে এটার দাম শুনে আরেকটা কালার একটু দেখায় দাও এটার দাম শুনে আজকে আপনারা খুশিতে খুশিতে আমাকে মনে হয় এক বালতি ভালোবাসা দিবেন আপনাদের তরফ থেকে সিরিয়াসলি এটা আজকে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন এবং যেহেতু এই সপ্তাহে আমাদের আসলে এই সপ্তাহটা আমাদের লাস্ট লাইভ ঈদের আগে সো চেষ্টা করব আপনাদেরকে কম প্রাইসে যত বেস্ট প্রোডাক্ট আছে সেটা প্রোভাইড করে দেবার দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা হ্যাঁ কোন আপু নিতে পারবেন বলেন তো দেখা যায় আপুর পা আচ্ছা আমার নিচে যদি এই ইটা না থাকতো আপনারা আরো সুন্দর বুঝতে পারতেন আমি ভুলে ভুলে নিচে আমার কার্পেটটা নিয়ে লাইভে চলে আসছি ব্যাপার না সো আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ কি আছে না আছে চলেন শুরু করি দুইটা কালার শুরুতে পাবেন কিন্তু হ্যাঁ যারা ভিডিওতে আসছেন আপুকে একটা লাভ লাইক দিয়ে দিন এতটুকুন আপনাদের থেকে অবশ্যই আশা করতে পারি কারণ এটা আজকে আমি আপনাদেরকে যে দামে দিব টিল নাও দেখানো সব থেকে বেস্ট এভার প্রাইস আজকে আপনারা এটা পাবেন যত ড্রেস দিয়েছি যত ঘাড়ারা দিয়েছি যত সারারা দিয়েছি এটা আজকে যে প্রাইসে দিব না মানে আপনারা দাম শুনে ভাগে পাবেন না কিনা সন্দেহ হ্যাঁ সো চলেন আপু এখন চট জলদি এটা স্টার্ট করি একটু জাম কালারটা আমার হাতে দিয়ে দাও আচ্ছা শুরুতেই আমি বলি আমি হাত দিয়ে তো দেখাচ্ছি কালার হচ্ছে দুইটা হ্যাঁ একটা হচ্ছে আপনাদের কলিজা মেরুন কালার একটা হচ্ছে আপনাদের এই যে আপু যে কালারটা পরা আছে না এই কালারটা কিন্তু আপনাদের ডার্ক সি গ্রিন কালার হ্যাঁ অবশ্যই একটু গুগলে ডার্ক সি গ্রিন লিখে নেবেন কারণ এই কালার আমার ক্যামেরাতে আসে ব্লু এটা কখনো শুধু আপু আমার ক্যামেরা না আপনি নিজে যদি এই কালার আপনার ফোনে ধরেন এটা কখনোই আসবে না হ্যাঁ এটা যেমন একটু লাইট ডিপ আসে এটা স্বাভাবিক এটা যেমন বাস্তবে আরো ডার্ক দুই শেড এটা সমস্যা বাট এটার টোনটা দেখেন আমার ক্যামেরা এটা কিন্তু ক্যামেরাতে ব্লু হয়ে যায় এটা ডার্ক সি গ্রিন মানে আপনাদের সবার পছন্দের কালারটা এটা মাথায় রেখে অর্ডার করবেন এটা কিন্তু কোনো ব্লু কালার না এটার মধ্যে কোনো ব্লু এর শেড নেই এটা ক্যামেরা ডিফল্ট যেটা কখনো কোনো ক্যামেরা এই কালার ইসে আসে না সো এটা আজকে যেই প্রাইসে পাবেন চলেন আমরা শুরু করি এখানে কি আছে না আছে সেটা দেখিয়ে দেই নাম্বার ওয়ান আমি আপনাদেরকে আগে দুপাট্টা বলি হ্যাঁ সবাই কিন্তু একটা লাভ লাইক দিয়ে দিন যারা আছেন কারণ ঈদের আগে শেষ একটা ঘরানা সেট দিয়ে যাচ্ছি আপনাদেরকে সো অবশ্যই প্রাইস তো স্পেশাল হতে হবে যার ইচ্ছা নাই যে পুরো শপিং করে ফেলেছে এখন সেও এটার দাম শুনে নিয়ে ফেলবে এতটা ব্রেকিং শকিং প্রাইসে দিব হ্যাঁ একটু পরে একটা দামের ধারণা দিয়ে দিচ্ছি আর ভিডিও তো অনেক ছোট হয় সো চলেন প্রথমে আমরা পাচ্ছি একটা সফট পিওরের ওড়না ঠিক আছে যেটাতে ওভারঅল পুরোটাতে স্টোনের ছেটা করা আছে ঠিক আছে মাল্টি কালার স্টোনের ছেটা করা এবং চতুর্দিকে আমাদের ইন্ডিয়ান যে রিবন লেস গুলো হয়ে থাকে সেই সুন্দর রিবন লেস গুলো করা গেল আমার ওড়না গেল আমি কিন্তু খুব চট জলদি দেখাবো এই হচ্ছে আমার ঘাড়ারা পার্ট যেটা সম্পূর্ণ দেখি কত মিনিট হলো হায় আল্লাহ দুই মিনিটে শেষ করব এটা হচ্ছে আমার ঘাড়ারা পার্ট হ্যাঁ যেটা লম্বা আপু এটা এত লং মানে বলার বাইরে যাদের হাইট অনেক বেশি না এটা লম্বাই আছে 42 আমার হাইট 5'4 আমার 38 হইলে আমার একদম সুন্দর হয় এটা নিয়ে আপনার মানে আমি দেখেন এখানে উঠায় রাখছি আমার প্যান্ট তাও কিন্তু আমার পা দেখা যাচ্ছে না হিউজ লম্বা প্রচুর পরিমাণে কাপড় ব্যবহার হয়েছে সেকেন্ডলি এখান থেকে দেখেন পুরাটা কুচি করে আপনার এই যে ঘাড়ারা পার্টটা এখান থেকে সুন্দর করে কুচি করে করা এখন এই যে পায়ের দিকের কাজটা না খেয়াল করে দেখেন আপু পুরো কাটওয়ার্ক আমরাই করে দিয়েছি ঠিক আছে আমি ভুলে ভুলে কমেন্ট করার জন্য শুধু সামনে চলে আসি এই যে নিচের কাটওয়ার্ক প্যানেলটা দেখছেন না এই যে ঢেউ 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 আকারে সুন্দর করে কাট কাট করা এটা কিন্তু আপু আমরাই করে দিয়েছি এবং এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারির সাথে এক একটা করে সিকোয়েন্স ঠিক আছে এমব্রয়ডারির সাথে এক একটা করে সিকোয়েন্স খুব সুন্দর করে দেখেন 1 2 3 4 5 6 7 8 পুরো আটটা এরকম ফ্লোরাল ঝাড় আপনার পুরো দুই পায়ে আসবে ড্রেসটা যে আপু কি সুন্দর আবা এ আর তার থেকেও বড় কথা এই ড্রেসের দাম শুনে আমি জানি না এটা মনে হয় আমাদের মনে হয় ঈদের পরে সর্বপ্রথম এই ড্রেস আমাদের আপনাদেরকে রিস্টক নামায় দিতে হবে এত কম প্রাইস আজকে এটা আপনারা ফ্যাক্টরি থেকে পাচ্ছেন ঠিক আছে সো আমাদের দুইটা স্লিভস মানে দুইটা পা দেখা শেষ হ্যাঁ আমি লাস্ট একবার বলে রেখে দিচ্ছি হাত থেকে এটা পুরো হিপ আছে আপনার 18 ইঞ্চির মতো আপনি চাইলে এটাকে একটু ই করতে পারবেন যেহেতু লম্বা অনেক লম্বা আছে দেখেন আমি গা থেকে লম্বা ধরতেছি লম্বা আছে 42 হইতে 43
42 থেকে 43 এবার আসেন আপু এটার ম্যাটেরিয়াল কি দেখেন আমাদের যে একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন আছে না এই যে দেখেন যেটা র‍্যাক র‍্যাক করা থাকে আমরা বলি যে আমাদের দামি দামি কুর্তিগুলাতে এই ম্যাটেরিয়ালটা ব্যবহার হয় এটা দিয়ে আপনার পুরো ঘরানাটা মেক করা হয়েছে এটা দিয়ে আপনার পুরো ঘরানাটা মেক করা হয়েছে ঠিক আছে আর এখন জাস্ট চলে আসেন ডাইরেক্টলি কামিজে কামিজার মানে আমার নিচের পার্টের ম্যাটেরিয়াল কিন্তু সেম পুরো কামিজটা জুড়ে আচ্ছা যারা অনেক লম্বা আপু না দেখেন তারা কি করবেন তাদের জন্য কামিজের বডি আছে এখানে বডিতে কাপড় আছে 48 হ্যাঁ এবং পুরো রেডি কিন্তু আমরা বানিয়ে দিয়েছি ফুল রেডি সেট বডি আছে 48 লম্বা হচ্ছে 46 এখন অনেক আপুই বলবেন আপু 46 লম্বা করলে তো আমার প্যান্টটা বেশি দেখা যাবে না বা যাদের হাইট হচ্ছে 5'7" 5'8" তারা খুব মানে খুবই ভালো লাগবে তাদেরকে পড়লে কারণ তাদের জন্যই বলতে পারেন ড্রেসটা বানানো এখন যারা হচ্ছেন যে আপুরা শর্ট করবেন তারা কি করবেন দেখেন তারা এই দেখেন তো আপু আমি কিন্তু এখানে একটা সেলাই দিয়ে দিয়েছি ট্রাস্ট মি এগুলো দেখাও যায় না এখন আপনাদের সমস্যা হলে দিবেন না সমস্যা হলে যেরকম কামিজ আছে সেরকম রাখবেন দেখেন সাইড দিয়ে আমরা পাইপিং করে দিয়েছি গোল্ডেন কালারের বিড লেস দিয়ে দেন পুরো এখানে ছেটা ছেটা যা দেখছেন না এখানে কোনো প্রকার জরি ফয়েল আফসান কিচ্ছু সম্পূর্ণ সুতার কাজ এই যে এগুলো ড্রেস আপনি কিনেন না এগুলো ড্রেস হচ্ছে আপনার যেই রেঞ্জেরই হয়ে থাকুক এগুলো কিনলে আপনি কখনো বলতে পারবেন না আপু আমার ড্রেস থেকে একটা স্টোন পড়লো কেন এখন আপনারা যদি কিনবেনও 800 টাকার ড্রেস ওটা থেকে স্টোন এমনি ওগুলাতে গ্লু দিয়ে বসানো হয় ওটা থেকে একটা স্টোন পড়লে হায় আল্লাহ আমার ড্রেস থেকে স্টোন পড়ে গেল যেই ড্রেসের যেমন দাম সবসময় মাথায় রাখবে সেই ড্রেসের তেমন কোয়ালিটি থাকে হ্যাঁ একটা 800 টাকার ড্রেসে বা 900 টাকার ড্রেসে যেমন গ্লু দিয়ে স্টোন করা হয় আপনি এই ড্রেসটা নেন আপনার বাচ্চা যদি আপনার ড্রেস এরকম খামচাইতেও থাকে কিছুই তো খুলে আনতে পারবে না কারণ এগুলো তো সুতার কাজ হ্যাঁ সো এগুলো বুঝে শুনে নেবেন খালি একটা টাইমে হচ্ছে যে কম দাম চাই কম দাম চাই কম দামে আপনার জিনিস যেমন থাকবে কোয়ালিটিও তেমন থাকবে এটা তখন আর মাথায় থাকে না বাট তখন হয় কি 900 টাকার জিনিস নিয়েছি কোয়ালিটি তো চাই আমি 3-4 হাজার টাকার ড্রেসের সো ওই ধরনের আপুরা তো এমনিও প্লিজ প্লিজ একটু হচ্ছে একটু অ্যাভয়েড করে যাবেন পেজ হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ড্রেস যেটার বডি আছে 46 48 লম্বা হচ্ছে 46 যাদের জন্য কামিজটা লং হয়ে যাবে কারণ নিচে এত সুন্দর একটা সারারা ঘারারা আছে এটা যদি নাই দেখা গেল জীবনটাই তো বরবাদ তো এটাকে একটু ছোট করে নেবেন দেখেন একটু শর্ট করলে আপনার এই যে এই পোর্শনে যে সুন্দর কাজটা এই কাজের পরপরই দেখা যাচ্ছে পুরোই ছেটা কাজটা ড্রেসটা এত স্মার্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা হচ্ছে আমাদের স্লিভস হ্যাঁ এই যে আমাদের হাতা এটা হচ্ছে আমাদের বুকের কাজ এই যে এটা হচ্ছে আমাদের বুকের কাজ দেখেন এখানে সুন্দর করে কিন্তু জরি সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা জরি সুতার সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আবারও বলছি জরি সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে হাতা আর এটাও হচ্ছে নিচ যেখানে সিকোয়েন্সের কাজ করা তো আপুর দেখানো শেষ এখন আমরা যে সেকেন্ড কালারটা এক ঝলক দেখিয়ে প্রাইস সবাই যারা আছেন মানে যাদের ভালো লাগবে অবশ্যই লাভ লাইক দিয়ে দিবেন আজকে এটা মানে অবিশ্বাস্য একটা প্রাইসে পাবেন যেই দামে আমি কখনো কোনো ঘরানা আপনাদেরকে এই প্রাইসে দিতে পারি নাই এখনই আমি বলে দিব সারপ্রাইজ তো শেষ এই যে এখন সেকেন্ড কালার গায়ে দিয়ে প্রাইস এটাও যে সুন্দর যে সুন্দর যারা লাস্ট মোমেন্টে ঈদ শপিং করেননি তাদের আজকে আসলে ঈদ লাগবে এটার নাম শুনে একটু ছবিটা তুলে ফেলেন আপুরা আমি এখন প্রাইজিং এ চলে যাবো তো সেটা যারা কিনা অর্ডার করবেন একটু ছবিটা নিয়ে ফেলেন কিভাবে কি করব ডান সরিয়ে ফেলি হ্যাঁ সরিয়ে ফেলছি কিন্তু এখন প্রাইজিং এর জন্য চলে যাচ্ছি দেখেন একবার লাস্টবার মাথায় কাপড় দিয়ে দেখিয়ে যাই যারা আছেন প্লিজ কিন্তু একটা লাভ লাইক দিয়ে দিয়েন প্লিজ 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 এই দেখেন ওয়াও পুরা একদম পাকিস্তানি হ্যাঁ এই দেখেন আল্লাহ ড্রেসটা যত শর্ট করবেন তত সুন্দর ওই দেখেন নিচ দেখা যায় একটু কমেন্ট টমেন্ট সরিয়ে দেখবেন ওকে আমি এখন সেকেন্ড কালার পরে আসি প্রাইস বলার জন্য আমি বেশি এক্সাইটেড ও সুন্দর আমি যে আপনাদেরকে কিভাবে বোঝাবো এই ড্রেসের সৌন্দর্য আর সেটার থেকেও বড় কথা এটার প্রাইস আমি যা কি সমস্যা আমি জানি না হ্যাঁ সো আপনারা এখন চলেন দেখে ফেলি যে এটা আসলে আমরা আপু যে বলছে কম প্রাইসে পাবো কতটা আর কম প্রাইসে পাবো একটা ঘরানা সহ ড্রেস আর কতই কমে বা হবে সো চলেন এখন প্রাইস শুনলে আপনারাই বুঝবেন আমি লাস্ট একবার রিপিট করে দিচ্ছি এখানে কি আছে না আছে মনোযোগ সহকারে শুনবেন
ড্রেসের ম্যাটেরিয়াল এবং আমাদের যে ঘাড়ার ম্যাটেরিয়াল দুটোটাই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক বেসড কটন, সিল্ক বেসড কটন। আবার জর্জেট ভেবে অর্ডার করবেন না, হ্যাঁ এরকমও এখন মানুষ পাই। আমি তো ভেবেছিলাম জর্জেট, প্লিজ কথা শুনবেন যে কি ম্যাটেরিয়াল বলা হচ্ছে। সিল্ক বেসড আমাদের যে কটন ফ্যাব্রিকটা আছে যেটা র্যাক র্যাক করা থাকে সেটা, এটা হচ্ছে আপনাদের ফুল ঘাড়াটা, হ্যাঁ যেটা কোমরে ইলাস্টিক, হিপ হচ্ছে প্রায় 18 ইঞ্চি পর্যন্ত, লম্বা হচ্ছে 42। দেখেন কত দিকে জিতলেন। তারপরে আসেন, আপু এটা কি কোনো প্রিন্ট ফয়েল? কিচ্ছু না, সম্পূর্ণ কাজ করা। তারপরে দেখেন আপু আপনার পুরো ঘাড়াটা, ইভেন আপনাদের যেন তাতাল দিয়ে, মানে আপনাদের যেন কাটওয়ার্ক না করতে হয় সেটাও আমরা কাটওয়ার্ক করে দিয়েছি। ঈদে কিন্তু একটু এগুলো পড়লেই ভালো লাগে, আপনি একটা ছবি তুলবেন, অথবা বিশেষ করে আপনি যখন কোথাও বসবেন আপু আপনাকে সুন্দর লাগে। মানে এই ড্রেসগুলো কিন্তু খুব ডিমান্ডিং থাকে ঈদে, হ্যাঁ যে কারণে ঈদে সবাই কম বেশি একটু চায় যে আচ্ছা আমার ছবিটা ভালো আসুক, একটু ঘুরলে টুরলে ভালো লাগবে, সবকিছুতে ভালো লাগবে। ওড়না হচ্ছে একদম সফট শিফনের ওড়না, যারা শিফনের ওড়না, পাতলা শিফনের ওড়না পরেন না তারা একদম হচ্ছে গিয়ে কি করবেন বলেন, তারা একদম হচ্ছে গিয়ে মানে অ্যাভয়েড করে যাবেন। পাতলা সফট যে শিফনের ওড়না গুলো আছে সেটা হচ্ছে এই শিফনের ওড়না, ঠিক আছে। দেন আমাদের শুধু কামিজটা বলে দিই, এটা পুরো রেডি আছে স্টিচ, এটার বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে 46, অনেক লম্বা আছে এখন আমার হিসাবে অনেক লম্বা। কোনো আপু যদি কোনো ইনার লাগবে না, বলতে চান যে আপু আমি এটাকে শর্ট কিভাবে করব, আমি জাস্ট এখান থেকে একটা কেটে আমার এটাকে শর্ট করে নিয়েছি, দেখেন কাজ উপরে উঠিয়ে দিয়েছি, তা আমারটা আরো গর্জিয়াস লাগছে না, ডিরেক্ট গলার কাজের পর এই কাজ। আর কোনো আপু যদি এটাও জিজ্ঞাসা করেন যে আপু ঘাড়াতে বুঝলাম যে তোমাদের এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ, কামিজে কি, কামিজের এগুলো কি প্রিন্ট? এটা প্রিন্ট, পুরাটা কাজ, কোনো প্রিন্ট ট্রিন্ট কিচ্ছু না, হ্যাঁ এই দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স, এটা হচ্ছে সম্পূর্ণ গলা, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ স্লিভস, এই যে গলাতে সেটা আবারও লোয়ার মোস্ট পোর্শনে গিয়ে পুরাটা কাজ, হ্যাঁ খুব সুন্দর, মানে অনেক হেভি ডিজাইন। সো এখন আমরা চলে আসবো প্রাইস কত সেটা। ওকে, সো আমরা প্রাইজিং এর জন্য এখন একদম রেডি, ঠিক আছে। সো আমরা বলে দিই লাস্ট বারের মতো এটা কি আছে না আছে, যতগুলো আপু আজকে আমাদের এটা অর্ডার করতে পারবেন। এটা থ্রি পিসের একটা সেট, থ্রি পিস, একটা পিওর শিফনের ওড়না পাচ্ছেন, যারা পাতলা ওড়না পরেন না, শিফন পরেন না তারা অর্ডার করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ড্রেস এবং আপনার যে নিচের ভুরা রেডি, এই যে ঘাড়াটা দেখছেন না, এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম বেসড সিল্ক কটন, 90% সিল্ক, 90% কটন, 10% সিল্কের মিক্সচার। আমার গায়ে যে কালার এটা কলিজা কালার, ক্যামেরা থেকে দুই শেড আরো ডার্ক বাস্তবে, ঠিক আছে, ক্যামেরা থেকে দুই শেড ডার্ক। আর এটা যেটা আপনারা ক্যামেরাতে ব্লু দেখতে পাচ্ছেন এটা আমার না, আপনি যে কোনো অনলাইন লাইভ কারো পেজে আপনি এই কালারটা এক্সাক্টলি পাবেন না, কারণ এটা ক্যামেরা ধরতে পারে না, এটা আপনারা ডার্ক সি গ্রিন, মানে বুঝতে তো পারছেন এটা কোন কালার, আপু লাইভ করি এতটুকু তো জানেন যে এটা কোন কালারটা, পাকা হচ্ছে কেন ড্রেসটা, হ্যাঁ বুঝেনি তো এখনো পুরা বাঁকা, হ্যাঁ বুঝেনি তো এটা কোন কালার, দ্য কালার ইজ ডার্ক সি গ্রিন, আপনাদের সবার মোস্ট ডিমান্ডিং কালার। ওকে, সো কলিজা কালার এই কালার, আপনার ঘাড়ার লম্বা আছে 42, লম্বা হিপ হচ্ছে 18 ইঞ্চি, কোমর ইলাস্টিক, আমি আবারও বলছি লম্বা 42, পুরা ঘিয়ে জুড়ে পেটানো জারি সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা, জারি সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা। ড্রেস হচ্ছে আপনার পুরো রেডি স্টিচ, স্টিচ বডি হচ্ছে 40, বডি হচ্ছে 48, আর লম্বা হচ্ছে 46, সাইডে একদম পাইপিং টাইপিং করে পুরো আমরা মেক করেই দিয়েছি। এখন আপু আপনি এটা এত কম প্রাইসে পাবেন, যার মন চাই চাপাবেন, দেখেন আমি 36 সাইজ করে নিয়েছি, হ্যাঁ যার যেরকম ইচ্ছা সাইজ ছোট করে চাপিয়ে নেবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, যাদের বডি সাইজ এটা তারা তো খালি কি নিয়েই জাস্ট ঢুকে যাবেন ড্রেসের মধ্যে, তাই না। ওকে, এখন আসেন আপু কিভাবে অর্ডার দিব, যেহেতু এটা আমাদের রোজার আগে লাস্ট সপ্তাহ লাইভের, দয়া করে এখন কিন্তু আপনারা যদি আর জিজ্ঞেস করেন আপু এটা আছে থাকলে নিব, বডি কত, লম্বা কত, প্রাইস কত, কেউ কোনো রিপ্লাই পাবেন না, বাইরে তো মার্কেটে তো যাচ্ছেন দেখতেছেন কি পরিমাণ দাম। সো যে আজকে এখান থেকে যে কালারটা নিবেন শুধু সেটার ছবি ইনবক্সে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, আর দ্বিতীয় কোনো মেসেজ না, যে নাথিং, জাস্ট পিকচার, অ্যাড্রেস, ফোন নাম্বার, পণ্য হাতে বুঝে পেয়ে টাকা দিবেন, প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তারপরে টাকা দিবেন, তার আগে কোনো বিকাশ না। আমাদের নাম করে অনেক ফ্রড ফেক প্রতারক আছে যারা আপনাদেরকে বলবে যে হ্যাঁ আপু ওই দুইটা ড্রেস পুরো টাকা বিকাশ করতে হবে, সো ভুলেও কিন্তু ওগুলাই পড়বেন না, আপনি প্রোডাক্ট আগে অর্ডার দিবেন, ড্রেস হাতে বুঝে পাবেন, তারপরে টাকা, ক্লিয়ার গেল।
আর হচ্ছে হ্যাঁ লাস্ট কথা, কোনো আপু যদি মনে করে যে আল্লাহ আপু এটা তো লাস্ট, আমাদের কিন্তু ঈদের আগে আর কোনো ভাড়ার অ্যাড্রেস নাই, হ্যাঁ, এবং এটা আজকে পুরো গিফট প্রাইজে পাবেন। সো কোনো আপু যদি মনে করেন যে আপু আমি এত রিস্ক নিতে চাচ্ছি না, আমি দাম জানি সব জানি, এই ড্রেস আমার অ্যাট এনি কস্ট লাগবে, আপনি আমাদের ওয়েবসাইটে চলে যান। আপনি যদি আমাদের ওয়েবসাইটে অর্ডার করেন তাহলে কোনো ফ্রড ফেক আপনাকে টাচ করতে পারবে না, আপনি অথেন্টিক আমার থেকে নিচ্ছেন এবং আপনি সাথে সাথে নিজের বিল নিজেই করে নিচ্ছেন। আপনার অনলাইনে 7-8 ঘন্টা বসে থাকতে হবে না যে কখন আপনাকে বিল দিবে। আর যারা ওয়েবসাইটে অর্ডার দিবে তারা 100% ড্রেস পাবে, কারণ ড্রেসের লট কিন্তু অনেক অল্প, যেই পরিমাণ না দাম। এখন আসেন আপু এটার প্রাইস কত। সব আপুদের জন্য এই রকম ঘাড়ারা ড্রেস মার্কেটে তো আপনাদের এগুলো 4,500-5,000 টাকাতে সেল হচ্ছে, আপনি একদম কম করেও যদি আমি বলি 3,500-3,500 টাকা তো এগুলো ড্রেসের নর্মাল প্রাইস। আমাদের কাছে আসেন, আমাদের প্রাইস কত থাকে, 2,500-2,400, সবগুলো তো নিয়েছেন 2,400-2,500। আমি যদি আজকের এটা বলি, আজকে আপনাদের এই ফুল ঘাড়ারা রেডি সেটটা আপনাদের জন্য আজকে প্রাইস ধরা হবে শুধুমাত্র 2,100 না, 2,000 না, 1,900 না, 1,880 টাকা। এটা বিলিভ করা যায়? 1,880 টাকা। ইয়েস, আমি কেন বলেছি যে ঈদের কাপড় কিনে ফেলেছে ইভেন সেও এটা নিয়ে রাখবে, কারণ এগুলো তো আর 12 মাসে আসে না। জাস্ট দেখেন লাস্ট টাইমে ঈদের আগে একটা গিফট হিসাবে পেলেন 1,880 টাকা। কোন আপুস মানে যত দেরি করবেন আপনার স্টক আউট শুনতে হবে, জাস্ট ইনবক্সে চলে যান আর না হলে ওয়েবসাইটে চলে যান। নতুন আপুদের জন্য বলছি, আমাদের পেজে ঢুকলে একটা 2 মিনিটের ভিডিও পাবেন, সেখানে দেখে শিখে ফেলতে পারবেন কিভাবে ওয়েবসাইটে অর্ডার করতে হয়। সো অর্ডার করে দেন ওয়েবসাইটে। সো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং সবাই খুব সুন্দর একটা ড্রেস পরে ঈদ করতে পারবেন, যেটা ফুল এরকম ঘাড়ারা করা। হ্যাঁ, প্রাইস মাত্র 1,880 টাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক